গাছকে দেখো, ঘরে বসে রোদে দিয়েছি, এখান দিয়ে জানলা দিয়ে রোদ আসছে, গাছগুলো বেশ সুন্দর রোদ পাচ্ছে। আর গাছে কিন্তু রোদ না পেলে ভালো হয় না, সেটা তোমরা সকলেই ভালো জানো। আর আজকে এই রেসিপিটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, চলো পরপর দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো তনুশ্রী'স অর্ডিনারি লাইফ। তো এখন সকালবেলা দেখো স্নান টান সেরে নিয়েছি, কাজকর্ম কমপ্লিট করে এখন আমি যাব রান্না করতে। আর আজকে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে দুটো জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে একটা সুন্দর একটা মানে উচ্ছের রেসিপি শেয়ার করবো, সুন্দর একটা উচ্ছের রেসিপি, মানে ওটা একবার করে খেয়ে দেখবে কেমন লাগে আমার কথা মতো, আর আমি যেভাবে করবো সেইভাবে একবার করে খেয়ে দেখে আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর একটা যেটা আমার তোমার সেন্টার টেবিলটা আছে, সেন্টার টেবিলের রিভিউ একজন জানতে চেয়েছিলো, আমি আগের দিনের ভিডিওতে কথা দিয়েছিলাম দেখাবো, তো সেটা রিভিউ আজকে দেখাবো, ঠিক আছে। আর তাছাড়া টুকটাক যেগুলো করি সেগুলো তো আর থাকবেই। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে নিও, যারা যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সকলেই করো যারা আগেও পুরনো দেখছো তারাও, ঠিক আছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই অবশ্যই করে জানাতে বলো, ঠিক আছে। তো চলো বকবক না করে রান্না করতে চলে যাই, কেমন? তো দেখতে পাচ্ছো কেটে রেখেছি হচ্ছে ফুলকপি আর আলু, আর এদিকে রয়েছে তোমার লবণ হলুদ মাখানো পমফ্রেট মাছ। তো উচ্ছের রেসিপিটা তো হবেই, সেই সাথে আজকে পমফ্রেট মাছ আর আলু ফুলকপি দিয়ে তরকারি করব। তো সেই জন্য এটা আগে চাপিয়ে দিয়ে নেব, নিয়ে তারপরে উচ্ছের তরকারিটার দিকে আমি যাব। আর এই রেসিপিটা পুরোটা দেখাবো না তোমাদের, এরকম তো নর্মাল একটা ঝোল করব, সেই জন্য এটা দেখাবো না, উচ্ছের রেসিপিটা তোমাদের আজকে দেখাবো, ওটা একটু স্পেশাল। তো দেখো এটার জন্য আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি, ভাজাভাজি করবো এই সাইডে, আর এদিকে তোমরা এবার উচ্ছেরটা দেখতে থাকো। এদিকে দেখো আমি দিয়েছি হচ্ছে একটা ছোট কড়াই চাপিয়েছি, তার মধ্যে আমি জল দিয়েছি, জলটা একটু জাস্ট গরম হচ্ছে, গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, বোটা শুদ্ধ দেখতে পাচ্ছ পাঁচটা, যে যতটা ঝাল খাবে, এটা যতটা ঝাল হবে তত বেশি টেস্টি হবে, যতটা ঝাল খেতে পারবে সেইভাবে লঙ্কা দেবে। আর আমি এর মধ্যে ছটা সাতটা মতো একটু উচ্ছে দিয়েছি, তোমরা করলা থাকে ঘরে থাকে করলাও দিতে পারো, আমি একটু বড়ো সাইজ, এটা করলাকে উচ্ছে জানি না, একটু বড়ো সাইজেরই উচ্ছে আর কি, যাই হোক এটা দিয়েছি। আর রসুন দিয়ে দিয়েছি ছয় কোয়া, এই রসুনগুলো খোসা শুদ্ধ দিয়েছি, আর ওদিকে লঙ্কা দিয়েছি বোটা শুদ্ধ, রসুন শুদ্ধ দিয়েছি খোসা শুদ্ধ, আর দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ, হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ না, একদম গলা গলা সিদ্ধ না, জাস্ট একটু হালকা শক্ত শক্ত থাকবে, মিনিট পাঁচেক মতো টকবক করে আমি ফুটিয়ে নেব, পাঁচ মিনিট ফোটারেই হয়ে যাবে, মানে আবার আমি এটা পোকারে পরে ভাজতে হবে এবং এটা কাটতে হবে, তো সেই জন্য আমি পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট পাঁচ মিনিট ফুটিয়ে নেব, ঠিক আছে। দেখো এই যে টকবক করে ফুটছে, এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করে আমি ওটাকে খোসা শুদ্ধ কেটে নিয়েছি আর ভিতরের যে বীজটা সেই অংশটা ফেলে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল দেখো আমি দুই তিন চামচ, তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেবো ফোড়ন। তো ফোড়নে দেবো আমি হচ্ছে হিং, আমি এই দু চিমটি মতো একটু হিং দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে, সাদা জিরে, যেটা জিরেটা দিলাম, এটা হচ্ছে ফোড়নে হিং আর জিরের গন্ধটা সুন্দর একটা বেরোচ্ছে। আর দিয়ে দিলাম আমি ছোটো ছোটো আমার গাছের যে ধানি লঙ্কা ছিল, আজকে ঘরে অন্য লঙ্কা নেই, গাছের থেকে কয়েকটা ধানি লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আমি। আর দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, একটা বড়ো সাইজের পেঁয়াজ, আর মিডিয়াম সাইজ হলে দুটো দেবে, আর এক বড়ো সাইজ যেহেতু আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড়ো একটা। তো পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর এক এক করে সবগুলো ভাজবো। আর তোমরা চাইলে উচ্ছে আলুটাকে আলাদা আলাদা করে ভাজতে পারো, আর আমি যেহেতু একটু শর্টকাট রান্না করি বেশি, উচ্ছে আলুটা এর সাথে ভেজে নেবো, একটু সময় লাগবে মানে এর সাথে একসাথে ভাজতে গেলে, যদি মনে করো যে আলাদা আলাদা করে ভেজে নেবো তাহলে উচ্ছে আলুটা আলাদা করে ভেজে নিতে পারো, তো এটা অপশনাল আর কি, যদি ভেজে নাও তাহলে আরও ভালো টেস্ট হবে আর কি। তো এটা আমি জানিয়ে দিলাম, ভেজেও করা যায় আর কি। তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এইবার আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর গোটা গোটা কিউব সাইজের করে আলুটা কেটে রেখেছিলাম, আলুটা কিন্তু সিদ্ধ করে রাখিনি, তার কারণ উচ্ছেটা আর আলুটা যখন ভাজা হবে সেই ভাজাতেই কিন্তু আলু প্রায় সিদ্ধ হয়ে যাবে, তারপর শেষে আবার একটু জল দিতে হবে, তো আলু সিদ্ধ হয়ে যাবে। আর উচ্ছেটা দেখো এই যে একটু সিদ্ধ, মানে হাফ সিদ্ধ আর কি করা আর কি। এবার
লবণ তো দিয়েছি দাও তো একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো ভালো করে মোটামুটি আরও 5 মিনিট মতো ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই যে একটা গোটা টমেটো আর যে শুকনো লঙ্কা দিয়েছিলাম পাঁচটা বোটা ছাড়িয়ে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে আমি পেস্ট করেছি আর যে রসুনগুলো দিয়েছিলাম রসুনগুলো পেস্ট করেছি দিয়ে এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে আর একটু দিয়েছিলাম তোমার একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর যেটা আমার আগের ভিডিওতে দেখেছিলে যে বিরিয়ানি করার জন্য যে মশলাটা বা গরম মশলা টাইপের যেটা মশলাটা আমি বানিয়েছিলাম ওটার এক চামচ দিয়েছি তোমরা যদি চাও ওই রকম মশলা যদি ঘরে না থাকে তোমরা গরম মশলাও এক চামচ ইউজ করতে পারো তবে ওই মশলাটা দিলে কিন্তু বেশি ভালো টেস্ট হবে তো এই মশলাটা কী মশলা সেটা তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো চাইলে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো মানে বিরিয়ানি মশলা বলে আমি লিখেছি কিন্তু বিরিয়ানি না ওটা মাল্টিপারপাস ইউজ করা যাবে আর কি তো সেই মশলাটার মধ্যে দিয়েছি অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটাতে তোমাদের যদি শেয়ার করতে পারতাম তাহলে বেশি ভালো হতো আর এইভাবে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে এটাটা কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করছে কতটা ভালো টেস্ট হবে তো খুব ভালো করে কষাচ্ছি আমি সময় নিয়ে তারপরে 5-7 মিনিট প্রায় কষিয়েছি কষানো দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে তার মানে এটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একটু জল দেবো খুব বেশি পরিমাণে জল দেবো না জাস্ট মানে এক কাপ কি দেড় কাপ মতো জল দিচ্ছি বেশি জল দিলাম না কারণ সিদ্ধ হয়েই আছে এবার একটু আরও 5-7 মিনিট ফুটিয়ে নেবো জলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো খুব সহজ এবং খুব সিম্পল কিন্তু খেতে দারুণ সবসময় আমাদের উচ্ছে ভাজা উচ্ছে চচ্চড়ি নর্মাল খেতে খেতে একটু মুখটা কেমন বোড় বোড় লাগে তো যদিও এই রেসিপিটা থেকে তোমরা এমনি নর্মাল খেলে বেশি উপকার উচ্ছেটা উপকারের জন্য খাওয়া কিন্তু কোনো কোনো সময় আমাদের ইচ্ছা করে একটু মুখরোচক কিছু খেতে তো মুখরোচক কিছু খেতে গেলে তখন এই রেসিপিটা খেতে পারো আর ধরো বাচ্চারা উচ্ছেদিত তো খেতে চায় না এই তরকারিটা দিয়ে বাচ্চাকে ভাত খাওয়াবে বা দারুণ লাগবে খেতে তো চলো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও ঠিক আছে চলো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো বলো অবশ্যই অবশ্যই করে জানাতে ভুলো না ঠিক আছে আর এখন বুঝতে পারছো যে বসার ঘর এসেছি এইবার আমি দেখাবো ওই যে তোমাদের অনেক একজনের রিকোয়েস্ট ছিল যে আমার মানে সেন্টার টেবিলটা একটু রিভিউটা দিতে সেটা কেমন খোলা টোলা যায় কিনা তো সেটা রিভিউটাই একটু দেখে নাও তো এই যে সেন্টার টেবিল দেখতে পাচ্ছ এটা দেখেছো আমার ভিডিওতে অনেকবার তো যেহেতু রিকোয়েস্ট ছিল এটাকে ভালো করে রিভিউ দেওয়ার জন্য সেই জন্যই আজকে আরেকবার আমি তোমাদেরকে এটা ভালো করে দেখাচ্ছি আর এটা একটু নতুন ধরনের অর্গানাইজ করা হয়েছে আগে যেমন মাঝখানে ফুলটা ছিল আর চারপাশের যে ফুল এটা ছিল না অ্যাকচুয়ালি চারপাশের ওটা ফুল না ভালো করে দেখো চারটে কাচের বাটি আছে তার মধ্যে স্টোন রেখেছি আর এই পাশে যে কাচের এখানে দাগটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এর উপরে যে পুরো জায়গাটা তার মিডিল থেকে নিয়ে কিছুটা জায়গা কাঠটা ছাড়া আছে চারিদিকে আর মাঝখানে এখান দিয়ে কাচটা লাগানো কাচ লাগানোর জন্য এখানে তোমার গ্রিপ করা আছে মানে এখানে ঘাট মতো করা আছে আর কি তার উপরে কাজটাকে বসানো আছে আর চাইলে তোমরা এটাকে একটু পাল্টি করে এই কাজটা খোলাও যায় তো এটা রেগুলার খুলতে গেলে এই কাছের জিনিসগুলো একটু সমস্যা তো মাঝে মাঝে যদি খুব মনে হয় যে একটু কোনোরকম ডিজাইন চেঞ্জ করবো তখন এটাকে একটু কাত করে নিয়ে দুজন মিলে ধরলে না হলে এটা খোলা যায় না তো কাজটা খোলা যায় আলটিমেট হচ্ছে কাজটা খোলা যায় যে ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু এইভাবে তুমি সরাসরি ওপর থেকে এভাবে টেনে তোলার মতো কোনো পজিশন রাখা হয়নি কারণ দেখতে খারাপ লাগবে সেই জন্য একটু কাত করলে ধরলেই খোলা যাবে এটা আর ভিতরে দেখো দিয়েছি একটা বাটি এই বাটিগুলো বা বোল বলতে পারো এগুলো কিনতে পাওয়া যায় আর এর মধ্যে একটা আর্টিফিশিয়াল তোমার দিয়েছি ফুল আর এইগুলো হচ্ছে কাচের ছোট ছোট যে বাটিগুলো হয় তার মধ্যে একটু কালারিং স্টোনগুলো ভরে আমি চারকোনায় চারটে দিয়েছি তাতে দেখতে সুন্দর লাগছে সেই জন্য আর মাঝে মাঝে দেখবে একটু ডিজাইন চেঞ্জ করতে বেশ ভালোই লাগে কদিন আগে যেহেতু আমার এই ওয়ার্ড্রপটা বানানোর সময় এখানে নিচের চাকাগুলো একটু চেঞ্জ করেছিলাম আগে ছোট চাকা ছিল তো একটু কম ভালো সরানো যেত একটু বড় চাকা লাগিয়েছিলাম তখন একটু খুলে আবার একটু ডেকোরেট করে নিয়েছিলাম চাকা লাগানোর সময় এটাকে খুলতে হয়েছিল কাত করতে হয়েছিল সেই জন্য আর এটা নিচে বললাম চাকা লাগানো আছে চাকাটা তো যেহেতু নিচে লাগানো আছে আমি উল্টিয়ে দেখাতে পারবো না এটাকে সবসময় স্মুথলি সরানো নড়ানো যায় কোনো সমস্যা নেই ঠিক আছে আর এটা সামনেটা দেখতে পাচ্ছ ওই যে ফাঁকা এবং এইখানে একটা ডয়ার করা আছে ডয়ারের মধ্যে আমার যা খুশি রাখতে পারো ম্যাগাজিন টেনে এই ধরনের রাখা যায় কিছু বই টই রাখতে পারো আর এই পাশ দিয়ে সাইডগুলো দেখতে পাচ্ছ এরকম একদম টোটাল তোমার চৌকো না একটু করে সাইড দিয়ে কোনাগুলোকে কাটা কাটা আছে জাস্ট একটা ডিজাইন অন্যরকমের একটা ডিজাইন করা আছে আর গতানুগতিক ডিজাইনটা ঠিক আমার ভালো লাগে না দেখতে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে একটা ডয়ার করা এই ডয়ারের তোমার কিছু অনেক কিছুই রাখা যায় বেশ বড়ই আছে ডয়ারটা চলো খুলে একটু দেখিয়ে দিই তোমাদের এই যে আমি যেমন কিছু বই টই রেখে দিয়েছি এর মধ্যে অনেক সময় এখানে বসি এইগুলো লাগে কাজে তারপর একটা ডায়েরি রাখা থাকে হয়তো টুকিটাকে কিছু লিখতে হয় টয় সেই জন্য এখানে এইসব জিনিসগুলো রাখা থাকে আর এটা হচ্ছে মানে
কাজে লাগে, ভীষণই কাজে লাগে। আবার এটার ভিতরেও রাখতে পারো, উপরেও এইখানটায় রাখা যায়, কিন্তু আমি উপরে এখানে রাখলে ধুলো পড়ে বলে আমি ভিতরে রেখে, আমি অ্যাকচুয়ালি সব কিছুই একটু মানে ভিতরে ভিতরে রাখতে বেশি পছন্দ করি। বাড়িতে এই জন্য আলনাও ইউজ করি না, কারণ ধুলো পড়বে, নোংরা হবে, অগোছালো থাকলে দেখতে খারাপ লাগবে। যত দেখবে এরকম ঢাকা জিনিসের জিনিসপত্র রাখা যাবে, অনেক সময় গুছিয়ে পারা যায় না, সবসময় দেখো একটা জিনিস নিতে গিয়ে না সবসময় এলোমেলো হয়ে যায়, তো একটু এলোমেলো থাকলেও দেখতে খারাপ লাগে না আর কি। সেই জন্য আমি চেষ্টা করে এরকম ঢাকা সব জিনিস। আর সাইড দিয়ে দেখতে, সাইডের ডিজাইনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দুটো কালারের আছে, উপরেরটা হচ্ছে তোমার দুটোই সানমাইকা দুটো কালার, একটা চকলেট চকলেট আর একটা তোমার কাঠের কালারের, আর এই কালারটা দিয়েই ম্যাচ করে আমার ঘরে যে পেলমেট ফেলমেটগুলো আছে করা, এই কালার ম্যাচ করেই করা। তারপর টিভি ক্যাবিনেটটাও এই কালারের সাথে ম্যাচ করে করা। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা জানো, আজকে ভিডিওতে আর সব কিছু দেখাচ্ছি না, তবু আমি ভিডিওটা শুরু করেছিলাম যখন হয়তো দেখতে পাবে আশেপাশে ঘরে যখন, আর ওই যে দেখতে পাচ্ছ টিভি ক্যাবিনেটের সামনে, ওটাও কিন্তু এরকম ম্যাচিং করে এর সাথে করা। ঘরের পেলমেটগুলো ওই সানমাইক এক কালারের সানমাইকা দিয়ে করা, তো সেটার সাথেই ম্যাচিং করে এটা করা। আর এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে ডিজাইনটা, আর এই রিভিউটা আমি আশা করি পরিষ্কার করে বোঝাতে পেরেছি, তো জানাতে ভুলো না। তারপরে দেখে নাও পিছনের দিকে একটু সোফার দিকটা দেখিয়ে দিই, সোফাতে কভার লাগিয়ে রেখেছে, আর কভার এই জন্য লাগিয়ে রেখেছি না সবসময় খুব নোংরা হয়, সবসময় ধরো এখানে বসে টিভি দেখে, মেয়ে সারাক্ষণ বসে টিভি দেখে, খেলা করে, তো নোংরা টোংরা পরে একটু মাঝে মাঝে এটা পরিষ্কার করে নিলাম, হয়ে গেল। আর এখানে একটা দেখতে পাচ্ছ এই যে টব রেখে দিয়েছি, আমার হাতে বানানোই একটা টব। আর এই যে কভারটা হলুদ কালার, ছবিতে খুব একটা হলুদ বোঝা যাচ্ছে না, এটাই যা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।